আজকে তোমাদেরকে তোমাদের দ্বিতীয় শ্রেণীর অনলাইন ক্লাস হবে গণিত। তোমরা সবাই ভালো আছো তো? তোমাদের সবাইকে শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থাকবে যাতে এই ক্লাসটা তোমরা সুন্দর করে দেখতে পারো এবং করতে পারো। হ্যাঁ, তোমাদের জন্য দেখো আজকে তোমাদের নামতা দেব। ব্ল্যাকবোর্ডে দেখো এক এবং দুইয়ের ঘরে নামতা লিখো। এক এবং দুইয়ের ঘরে নামতা লেখো। নামতা লিখবে এক অক্ষে এক, দুই অক্ষে দুই, তিন অক্ষে তিন, চার অক্ষে চার, পাঁচ অক্ষে পাঁচ, ছয় অক্ষে ছয়, সাত অক্ষে সাত, আট অক্ষে আট, নয় অক্ষে নয়, দশ অক্ষে দশ। এবং দুইয়ের ঘরে আমাদের লিখবে দুইয়ের ঘরে নামতা হচ্ছে দুই অক্ষে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, পাঁচ দুগুণে দশ, ছয় দুগুণে বারো, সাত দুগুণে চোদ্দ, আট দুগুণে ষোলো, নয় দুগুণে আঠারো, দশ দুগুণে বিশ। তাহলে এক এবং দুইয়ের ঘরে নামতা তোমার সুন্দর করে পড়বে এবং লিখবে। হ্যাঁ, যাতে এটা খাতা মধ্যে ভুল না হয় এটাও দেখবে তোমরা। তারপরে দেখো একান্ন থেকে সত্তর পর্যন্ত কথায় লেখা। একান্ন বানাম তোমার জানো? একান্ন একান্ন এ একান্ন থেকে সত্যন্ত একান্ন এ কয়াকারে কা নয় নয়, একান্ন বাউন্ন তিপ্পান্ন তিপ্পান্ন চুয়ান্ন চুয়ান্ন পঞ্চান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন ছাপ্পান্ন সাতান্ন
হ্যাঁ দেখো তোমাদের এখন বানানগুনা আমি কিছু দেখে দিলাম কিভাবে লিখবে তোমাদের বানানগুনা এখানে লেখা আছে বানানগুনা লেখা আছে যেমন একান্ন এ কয়েকের কা যেমন নয় নয় একান্ন বাউন্ন বয়েকের বা কয়েকের হা যেমন নয় নয় বাহান্ন তিপ্পান্ন চুয়াশি তি পয়েকের পা যেমন নয় নয় তিপ্পান্ন চুয়ান্ন চুয়াশি চু অংশের আ যেমন নয় নয় চুয়ান্ন চুয়ান্ন পঞ্চান্ন প ইয় ছয় আকার যদি নয় পঞ্চান্ন ছাপ্পান্ন ছয়কারে ছা পয় পয় আকার যদি নয় ছাপ্পান্ন সাতান্ন সা তয়কে তা যদি নয় নয় সাতান্ন আটান্ন সরে আ তয়কে তা যদি নয় নয় আটান্ন উনষাট দীর্ঘ উ আর যেন উন ষাট তো ষাট ষাট একটা মানুষের আকার আট ষাট এইভাবে তোমরা বানানগুনা সুন্দরভাবে খাতায় লিখবে সত্তর পর্যন্ত একষট্টি এ ক একটা মধ্য স কয়ের হস্রিকা একষট্টি বাষট্টি বয়কারে বা একটা মধ্য স কয়টি বাষট্টি তেষট্টি তয়কারে তে একটা মধ্য স ক্রয় টয় হস্রিকা তেষট্টি চৌষট্টি চয়কারে চো একটা মধ্য স ক্রয় টয় হস্রিকা চৌষট্টি পঁয়ষট্টি পয়চন্দ্রেন্দু অংশ একটা মন্দির টয়শিকা পঁয়ষট্টি ছেষট্টি ছয়কারী সে একটা মন্দির টয়শিকা ছেষট্টি সাতষট্টি নয় সা আত একটা মন্দির টয়শিকা সাতষট্টি আটষট্টি সরে আ আট একটা মন্দির টয়শি আটষট্টি উনসত্তর দীর্ঘ উ আর যন্ত্র উন সত্তর দ্বন্দ্ব স তয়দর্শিকা আর উনসত্তর সত্তর দ্বন্দ্ব স তয়দর্শিকা আর সত্তর তাহলে তোমরা একান্ন থেকে সত্তর পর্যন্ত সুন্দর করে বানানগুনা তোমরা লিখবে এবং মুখস্থ করবে যাতে তোমরা বানানগুনা করতে পারো ভুল যাতে না হয় আর তোমাদের দিলাম এক নম্বর দিলাম এক এবং দুইয়ের ঘরে নামতা এক এবং দুইয়ের নামতা আর তোমার দুইটা আজকে যোগ করাবো হ্যাঁ একটা দেওয়া আছে রেজার বত্রিশটি কাগজ ছিল মিনাকে চব্বিশটি কাগজ দিল হ্যাঁ মিনাকে চব্বিশটি কাগজ দিল এখন রেজার কতগুলো কাগজ হলো রেজার কাগজ হলো রইল রেজার কাগজ ছিল বত্রিশটি মিনাকে কাগজ দিল চব্বিশটি রেজার কাছে কাগজ হইল আটটি রইল আটটি এইভাবে করবা রেজার কাগজ ছিল বত্রিশটি রেজার কাগজ ছিল বত্রিশটি মিনাকে কাগজ দিল চব্বিশটি রেজার কাছে কাগজ রইল আটাশ আটটি আটটি আর দেখো যোগ দেখো যোগ দেখো পঁয়তাল্লিশ আটত্রিশ যোগ করবে সুন্দর করে পঁয়তাল্লিশ আটত্রিশ পাঁচ আর তিনে আট আর চার আর দুয়ে ছয় এবার যোগ করবে আর যোগটা করবে ডাইন দিক থেকে আগে ডাইনের সংখ্যা যোগ করবে তারপরে বামের সংখ্যা যোগটা যখন করবে তখন ডাইনের সংখ্যা আগে করবে তারপরে বামের সংখ্যা দেখো সাত আট দুই কত হয় সাত আট নয় আর তিন আর একে চার চার একে পাঁচ আর পাঁচ একে ছয় নয়
তিন আর তিনে ছয়, ছয় নয়, আর পাশাপাশি যোগ করবে ছয় আর একে সাত, ডাইনে বসাবে, আর তিন আর দুয়ে পাঁচ, আর পাঁচ আর তিনে আট, তিন আর তিনে ছয়, তিন আর একে চার, আর ছয় আর দুয়ে আট, দুই আর একে তিন, আর সাত আর দশ, বাহাত্তর আর পনেরো, ভুল কীভাবে যোগ গুণা করবে, যোগ গুণা করার সময় দেখো মনোযোগ সহকারে দেখবে কীভাবে যোগ গুণা করতে হয়, হ্যাঁ যোগ গুণাতে ভুল না হয়। এই যে পাঁচ আর পাঁচ আর তিন, পাঁচ আর তিন গুণ পাঁচ ছয় সাত আট, আর আট লিখবে চার আর দুয়ে ছয় লিখবে এখানে, আর সাত আর দুয়ে সাত আট নয়, নয় লিখবে এখানে, তিন আর একে চার লিখবে, আর চার আর একে পাঁচ, আর পাঁচ আর একে ছয়, নয় নয়, আর তিন আর তিনে ছয়, আর ছয় ছয় পাঁচ আর চারে নয়, আর পাশাপাশি যোগ যখন করবে তখন ডাইনের সংখ্যাগুলো আগে যোগ করবে পরে বামের সংখ্যা, মানে উপরে নিচে যোগ করার সময়ও আগে ডাইনের সংখ্যা যোগ করতে হয় পরে বামের সংখ্যাগুলো যোগ করবে, যাতে ভুল যাতে না হয়। যেমন এনে ছয় আছে, ছয় আর একে সাত, আর তিন আর দুয়ে পাঁচ, আর পাঁচ আর তিনে আট, তিন আর তিনে ছয়, তিন আর একে চার, ছয় আর দুয়ে আট, আর পাঁচ আর দুয়ে সাত, আর সাত আর একে আট, চার আর চারে আট, চার আর চারে আট, এইভাবে তোমরা যোগ গুণা করবে, যাতে যোগের সময় তোমাদের কোনো ভুল না হয় সেদিকে তোমরা লক্ষ্য রাখবে। হ্যাঁ, তোমাদের যে আজকে এই দেওয়া হলো এটা তোমাদের সুন্দর করে করতে হবে, এই পর্যন্ত তোমাদের থাকবে আজকে, হ্যাঁ এক থেকে পাঁচ পর্যন্ত দিলাম তোমাদের, খাতা মধ্যে সুন্দর করে করবে যাতে কোনো ভুল ত্রুটি কোনো কিছু না হয়। তোমরা এটা বুঝতে পেরেছো সবাই? সবাই সুন্দর করে বাসায় এটা বসে বসে যোগ গুণা করবে যাতে ভুল না হয়। দেখো তোমাদের প্রথম দিয়েছিলাম দুই, এক আর দুইয়ের ঘরের নামতা, এক এবং দুইয়ের ঘরের নামতা, এক এবং দুইয়ের ঘরের নামতা, একের ঘরের নামতা এভাবে বলবে এবং লিখবে, এক অক্ষে এক, দুই অক্ষে দুই, তিন অক্ষে তিন, চার অক্ষে চার, পাঁচ অক্ষে পাঁচ, ছয় অক্ষে ছয়, সাত অক্ষে সাত, আট অক্ষে আট, নয় অক্ষে নয়, দশ অক্ষে দশ। আর দুই ঘরের নামতা গুণা ই করবে, দুই অক্ষে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, পাঁচ দুগুণে দশ, ছয় দুগুণে বারো, সাত দুগুণে চোদ্দ, আট দুগুণে ষোলো, নয় দুগুণে আঠারো, দশ দুগুণে বিশ। তারপরে কী করবে, একান্ন থেকে সত্তর পর্যন্ত কথায় লেখা, আমি কিছু কথায় লেখা লিখে দিয়েছি, কীভাবে তোমার লিখবে আমি দেখে দিয়েছি, তোমরা কীভাবে এটা লিখবে। যেমন একান্ন বানাবে লিখবে, এ কয়েকারে কা দুটা নয় নয়, একান্ন, বাহান্ন, হ্যাঁ কয়েকারে বা ভয়াকারে হা দুটা নয় নয়, বাহান্ন, তিপ্পান্ন, দশ তি পয়াকারে পা দুটা নয় নয়, তিপ্পান্ন, চুয়ান্ন,
চুয়াশি হয় চু অঞ্চলে আ দোনা নয় নয় চুয়ান্ন পঞ্চান্ন প ই চয় আকার আর দোনটা নয় নয় পঞ্চান্ন ছাপ্পান্ন ছয়াকারে সা পয় পয় আকার দোনটা নয় নয় ছাপ্পান্ন সাতান্ন দুধারে সা তয়াকে তা দোনা নয় নয় সাতান্ন আটান্ন সরে আ তয়াকারে তা দোনা নয় নয় আটান্ন উনষাট দিগ্গ উ আর দন্তান্ন উন ষাট পেটমে ষাট ট ষাট ষাট পেটম আকার আট ষাট একষট্টি এটা বানাম করে তোমরা লিখবে যাতে তোমাদের বানামগুলাও হয়ে যায় অঙ্কে লেখা হয়ে গেল কথায় লেখা হয়ে গেল বানাম কিন্তু ভুল করবে না বানাম ভুল করলে ওরা পরে আর এটা বানাম আর একষট্টি এ ক পেটের মধ্যে রশিকা একষট্টি বাষট্টি এটা বানাম করবে বাষট্টি তেষট্টি এটা বানাম করবে এইভাবে শত্রুবন্ত তোমরা বানাম গুণা সুন্দর করে লিখবে তোমাদের আর একটা অঙ্ক দিয়েছিলাম রেজার ৩২টি কাগজ ছিল মিনাকে ২৪টি কাগজ দিল এখন রেজার কতগুলো কাগজ হলো হ্যাঁ তাহলে কীভাবে করবে রেজার ৩২টি কাগজ ছিল মিনা তাকে ২৪টি কাগজ দিল এখন রেজার কত কয়টি কাগজ রইল তাহলে রেজার কাগজ ছিল ৩২টি মিনাকে কাগজ দিল ২৪টি রেজার কাছে কাগজ রইল এটা বিয়োগ করছ ৮টি যোগ কর ৪৫ যোগ ২৩ কত হবে যোগ করবা ৫ আর ৩ মানে ডাইনের সংখ্যা আগে যোগ করবে পরে বামের সংখ্যা ৫ আর ৩ কত হইল ৫ ৬ ৭ ৮ আর হলো ৪ আর ২ ৬ তাহলে খ নাম্বার ৭ আর ২ ৭ ৮ ৯ ৩ আর একে ৪ আর ৪ আর একে ৫ ৫ আর একে ৬ ৯ শূন্য আছে উপরে আর নিচে ৯ আছে ৯ ৯ নামবে আর ৩ আর ৩ কত হয় ৬ আর এখানে উপরে আছে ৬ নিচে আছে শূন্য কত নামবে ৬ নামবে আর ৫ আর ৪ ৯ আর পাশাপাশি যোগ গুণাল দেখো ডাইনের সংখ্যা আগে যোগ করবে পরে বামের সংখ্যা পাশের যোগ দিয়ে পরে আগে ডাইনের সংখ্যা যোগ করবে তারপরে বামের সংখ্যা তাহলে ৬ আর একে ৭ আর ৩ আর ২ ৩ ৪ ৫ আর ৫ আর ৩ ৫ ৬ ৭ ৮ আর ৩ ৩ ৬ ৪ আর একে ৫ ৩ আর একে ৪ আর ৬ আর ২ ৮ ৫ ছয় সাত আর হলো সাত আর একে আট চার আর চারে আট আর চার আর চারে আট এইভাবে তোমরা সুন্দর করে বাসায় এটা ই করবে যাতে তোমাদের কোনোখানে ভুল না হয় এই দিকে তোমরা লক্ষ্য করবে পরবর্তী ক্লাসে তোমাদের আবার আমি দেব আজকে তোমাদের এই পন্থে থাকবে এবং সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো যাতে তোমরা বাসায় বসে বসে সুন্দরভাবে অনলাইনে ক্লাসটা দেখতে পারো এবং লিখতে পারো সবাইকে ধন্যবাদ।